Welcome to my channel Aruti Home Kitchen. If you like my recipes, then do like, share and comment. And if you want to see more recipes videos, then do subscribe and press the bell icon to get notified. Thank you. আজকে রেসিপি পুঁটি মাছের ঝাল। এটা বানানো যতটাই সহজ খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। তাহলে চলো ঝটপট দেখে নিই রেসিপিটা। সবার প্রথমে আমি মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে এক চা চামচ নুন আর এক চা চামচ হলুদ দেব। দিয়ে মাছটাকে খুব ভালোভাবে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব। পুঁটি মাছের ঝাল বানানোর জন্য আমি কোনো সবজি ব্যবহার করব না, শুধুমাত্র পেঁয়াজ আর টমেটো দিয়ে বানাবো। যার জন্য আমি এখানে চারটে পেঁয়াজ কেটে নিয়েছি ঝুড়ি ঝুড়ি করে, আর নিয়েছি দুটো টমেটো কেটে, আর লঙ্কা তোমাদের স্বাদ অনুসারে দেবে। এর মধ্যে থেকে আমি একটা পেঁয়াজ, একটা টমেটো আর লঙ্কা নিয়ে নিব। এই সমস্তটা আমি বেটে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখানে। এবারে কড়াইয়ে আমি তেল দিয়ে দিব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে পরে আমি মাছগুলিকে কড়াইয়ে ছেড়ে দেব। মিডিয়াম আঁচে মাছগুলিকে আমি ভেজে নেব, দুপাশটাই সমানভাবে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে মাছগুলিকে আমি একটা পাত্রে তুলে নেব। দেখতেই পাচ্ছ মাছগুলি একটাও কড়াইয়ের গায়ে লেগে ধরেনি, যার জন্য কড়াইটাকে আর তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নেওয়া প্রয়োজন। এবারে ওই তেলেই আমি বাকি মাছগুলিকেও ঠিক একই রকমভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে। এবারে আমাদের সমস্ত পুঁটি মাছগুলি ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই আমি আর অল্প তেল অ্যাড করে দিব। তেলটা গরম হয়ে গেলে এক চা চামচ কালো জিরে দিয়ে দিব, আর আমি যে পেঁয়াজটা টমেটো আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সবগুলি আমি কড়াইয়ে দিয়ে দিব। দেওয়ার পর মিডিয়াম আঁচে আমি সব উপকরণগুলিকে তেলের সঙ্গে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিব। তারপর আমি এর মধ্যে পরিমাপমতো নুন আর এক চা চামচ হলুদের গুঁড়ো দিব। এবারে আমি সমস্ত উপকরণগুলিকে হলুদ আর নুনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট পেঁয়াজটাকে আমি ভেজে নেব। যখন হালকা সোনালি হয়ে আসবে পেঁয়াজটা আর পেঁয়াজটার থেকে তেল ছেড়ে দিবে, তখন আমি এর মধ্যে বাটা মশলাটা অ্যাড করে দিব। আর মশলার বাটিটা ধুয়ে মোটামুটি 2 কাপ পরিমাপের মতো জল দিয়ে দিব। এবারে সমস্ত উপকরণগুলিকে আমি একসঙ্গে মিশিয়ে নিব। মিডিয়াম আঁচে মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে দিব। মোটামুটি 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। এবারে আমার তরকারিটা এই পর্যায়ে চলে এসেছে। এবারে এটাকে একটু খুব ভালোভাবে নেড়ে নিয়ে আমি এর মধ্যে পুঁটি মাছগুলিকে অ্যাড করে দিব। এবারে মাছটাকে সম্পূর্ণ তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর আঁচটা এবারে একদম লো টু মিডিয়াম করে দিব। করে দিয়ে এটাকে আমি বসিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট। মোটামুটি যখন এরকম পর্যায়ে চলে আসবে একটা মাখো মাখো ভাব চলে আসবে, আর তরকারিটার থেকে দেখবে তেল ছেড়ে দিচ্ছে, ধনে পাতা কুচি দিয়ে দিব। ধনে পাতা কুচিটা তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর 2-3 মিনিট জাল করে নিব। তারপর আমাদের পুঁটি মাছের ঝাল একদমই রেডি পরিবেশনের জন্য। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।